ডাক্তার বেটাকে ওরা এমন মলম দেবো না। আমি খাবো না, পেটটা কেমন করছে। কেন খিদে পেয়েছে? না মানে অনেক মাল খেলে যাবে না বাবু, খালি পেটে চা খান না। সুজি সুজি না, এটা দাবু করে মামলে ভালো। এই দেখো মুরগির ডিম আজ আনো। হেলথ ভালো রাখতে হবে তো। আচ্ছা এখন চালু রংসের কথা আছি। বাড়ির ছেলে আরামসে আসবে, বাড়ির আপনি কিছু বুঝবি না, বাইরে গিয়ে আমি সবকিছুই দেখি। তার বাবা মানে শুনছে না, মা ছাড়া কিচ্ছু জানে না, আর ইঞ্জিন করে আমাদের আর ঘুমায়, তা কিছু করার কথা সব মার সঙ্গেই বলে। মাসে মাসে বিশেষ কিছু করার কথা হয় না। আমি হেভি সেলফি সব দেখি। ভবিষ্যতের কথা রাখতাম, ভূত ভবিষ্যৎ দুটোটা কার কাছে খেলি বাবাটাকে। বাবার জ্বর বসা বাদলে জ্বর হওয়া আজব কিছু নয়। মা তাই নিয়ে বাপের পাশে খাচ্ছি আর ডংটা বাজাচ্ছি, গলায় দু দুটো গন চলছে, এত বড় সংসার, একজন তো বিয়ে করে বউ বাবলা করে মগল সবাই পালান, আর একজন রাস্তা সারা হয়ে ঘুরে একটা মানুষ আগুনে রাতে রক্ত শুকিয়ে পয়সা আনছে, খাচ্ছি যাচ্ছিস ঘুরে বেড়ায়। একটা কিছু না করতে পারলে আর চলছে না গে। আমার তো একটা কিছু নিয়ে সম্ভব আছে, তাও কোনো মাসে দেয় কোনো মাসে ঠিক আছে ঠিক আছে। আমার কাজ দেখা যাবে তো চার গ্রাম তো কি করে। আরে চার মূর্তি যে কি খবর, বসে 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 বস 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 তারপর বলো কি খবর। আপনি আজ আসতে বলেছিলেন? হ্যাঁ আমি তো একটু আগে দিচ্ছি। না আপনি আজ অভয়কে আসতে বলেছিলেন? অভয়কে আজ ও কেন তো চাকরি ওই আমাদের অভয়ের জন্যে। অভয়ের জন্যে চাকরি? ভালো কেমন আছেন? ভালো কি আছে? ভালো বাবা ভালো আছেন। ও ভালো চাকরি ভালো, বয়স হয়ে যাচ্ছি তো, বয়সটা হলেই তো চিন্তা। সূর্য তোমার বাবার সুগার কেমন? আমার দেখো না আবার সুগার পেটে বসে। হ্যাঁ এই তো সেদিন ডাক্তার দিচ্ছি, এসে বললো সব মিষ্টি ফিষ্টি আলু ফালু চিনি ফিনি সব সব বোঝো অবস্থাটা। বাজার সব কিছু হাতে বাজায় নাকি? কাজ অবশ্য কিছু 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 ছেড়ে এসে যেমন চায়ের সঙ্গে এখন এই পাঁচ চামচের মতন চিনি খাই না খেতে পারি না। তোর চা খাবে নাকি? আগে হ্যাঁ খাবো। আমাদের এই যে বুঝলে এই সুগারটাই ডেঞ্জার, একবার ধরলে আর রোগ খেয়ে নেই। আর একটা খাতে কি জানো পেশা? একবার পেশাতে ছড়া ছবি চালিয়ে সূর্য তোমার বাবার পেশা আগে খুব খুব হাই ভেরি ডেঞ্জারাস সেরিব্রাল থ্রম্বোসিস, এ তো হামেশাই হচ্ছে। এই দেখো না আমাদের ফ্যাক্টরিতে দিন 15 আগে জাগে প্যাচুর্য তোমার বাবা এখন কি খাচ্ছেন? আমার একটু হব হব হয়েছিল বুঝলে, তবে খেলুন কত কত চাললে বুঝলি কি চাল সূর্য ওই চাললে তুমি বাবাকে খেতে বলো ভালো যে আধার ঠিক
পিস অফ মাইন্ড। তোমার বাবার অবশ্য মিউনিসিপ্যালিটির পাঁচটা ঝামেলা, কি দরকার বাবাকে বলো না ওকে ছেলে ছেলে দিতে। আমার দাদা, আমি বাবার লেস ওয়ারি নিয়ে থাক। এটা গেলো তোমরা আসবার আগে, চাকরি থেকে এলুম, চান টান করলুম, তারপর চা টা খেলুম, খেয়ে ওই জমিরা ওখানে গান বাজনা করছিল, গেলুম ভিড়ে, ওরা রবীন্দ্র সঙ্গীত করছে আর আমি একটু তবলায়। একালে এই তবলাতে আমার বেশ একটু, আপনি গান বাজনা করতেন আমরা জানি। জানো আপনি কত কি জানো? গান বাজনায় মন থাকে ভালো থাকে। হ্যাঁ দেখেছি, আপনার গলাও তো বেশ মিষ্টি ছিল ছাই গলির মতন, শুনেছ? হ্যাঁ কার মতো বলে খুব খুব অয়েল মারতে বা অয়েলের উপর ছেলে ছেলে গড়িয়ে যাবে। কি ভালো কথা বলছিস, চাকরি করবো না কি বলছো সূর্য? আগে না মানে আমরা ওই একটা জায়গায় যাবো, তো যাও চা টা খেয়ে যাও। তাতে করবেন না, তোমাদের এই চায়ের কথা তোমাকে আমি ভুলে বসে আছি। আচ্ছা তুমি একটু বলছো, হ্যাঁ আমি ভিডিও করে তোমাদের চায়ের কথাটা বলে আসবো। খুব যে পড়তে পারছিস, তোরা এমন করছিস না, একটা কথা যদি বাই চান্স ওর কানে যায় ক্ষতিটা কিন্তু আমার ভালো না। তুই যতই পটা খুঁজা ওর চাল থালা ফুটবে না, দেখি না একবার শুধু চাকরি বলেছিলাম বেমানুষ চেপে গেল কথাটা। কতদিনের পুরনো? 12-14-15 বছর হবে। এইটা দিয়ে পড়তাম নীলের মাঠে মেলা হয়েছিল, মনে আছে কি তা শীত মেলা? মেয়েরা কত তাড়াতাড়ি বড় হয়ে যায়, সুমির কবে বিয়ে হয়ে গেছে মনেই নেই, কোথায় থাকে রে আছে? তুই সিনেমার ফ্ল্যাশব্যাক শুরু করে ফেলিলি। আর তাছাড়া আমাদের তো লক্ষ্মী নেওয়া হচ্ছে না, এখন
শ্বশুরকে একটু রোগবে দিয়ে যাই, কি বল? মানুষ মায়েরই হারানির রাজা।